কয়েকদিন ধরে থমথমে অবস্থা বিরাজ করছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। ভীতিকর পরিস্থিতি মিয়ানমার ঘেঁষা নাফ নদীতে। এখন নাফ নদী এড়িয়ে সেন্ট মার্টিন যেতে কক্সবাজার থেকে সাগরপথই ভরসা। তবে দ্বীপে সরাসরি কোনো হামলা বা হামলার সম্ভাবনা উস্কানি এখনও দেখা যায়নি। এদিকে সরকারের তরফ থেকে বলা হয়েছে, সেন্ট মার্টিন দ্বীপ আক্রান্ত হলে ছাড় দেবে না বাংলাদেশ। কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন পথে নৌযান চলাচল বন্ধ হওয়ার নয় দিন পর সেন্ট মার্টিনের বাসিন্দাদের জন্য চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য পাঠানো হয়েছে। এই জাহাজেই দ্বীপে গেছে আটকে পড়া 120 বাসিন্দা। ঈদের আগে এখন সেন্ট মার্টিনে কিছুটা স্বস্তি এটাই। শুক্রবার এমভি বারো আউলিয়া নামে একটি জাহাজে করে কক্সবাজার থেকে পাঠানো হয়েছে 200 মেট্রিক টন খাদ্যপণ্য। জেলা প্রশাসন বলছে, পাঠানো খাদ্যপণ্য দিয়ে আগামী এক মাস পর্যন্ত চলতে পারবেন সেন্ট মার্টিনের বাসিন্দারা। কয়েকদিন আগে বাংলাদেশি ট্রলারে মিয়ানমারের দিক থেকে গুলি ছোড়ার পরই মূলত আতঙ্ক ছড়ায়। গুলি ছোড়া হয় স্পিডবোটের দিকেও। এরপর আতঙ্ক বাড়ে বাংলাদেশের জলসীমার কাছে মিয়ানমারের তিনটি যুদ্ধ জাহাজ দেখা যাওয়ায়। এতে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সেন্ট মার্টিনের নৌ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই জাহাজগুলো থেকেই মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে লক্ষ্য করে ভারী গোলাবারুদ ও মর্টার শেল নিক্ষেপ করা হচ্ছে। এ কারণে আতঙ্কিত সেন্ট মার্টিন শাহপরি দ্বীপের বাসিন্দারা। এর আগে এত কাছে মিয়ানমারের যুদ্ধ জাহাজ কখনো দেখেননি তারা। ওদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে মর্টার শেল ও গ্রেনেড বিস্ফোরণের শব্দে কাঁপছিল কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিনের সীমান্ত এলাকা। গত বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে রাত 2টা পর্যন্ত থেমে থেমে চলে ওই বিস্ফোরণ। তবে গতকাল শুক্রবার ভোর থেকেই তেমন কোনো শব্দ পাওয়া যায়নি। সেন্ট মার্টিন পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে আছে সরকার। সেন্ট মার্টিন আক্রান্ত হলে মিয়ানমার সরকার বা আরাকান আর্মিকে ছেড়ে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, আমরা এখনই আক্রমণ করব না, কিন্তু আমাদের প্রস্তুতি আছে। রাখাইন এলাকা আরাকান বিদ্রোহীরা প্রকাশ্যে এরা বিদ্রোহ করে যাচ্ছে, কাজে ওদের আভ্যন্তরীণ সংঘাতটার জন্য আমরা যদি সাফার করি সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরাও প্রস্তুত, আমরা যে আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেবো?